একবারও মনে করি না যে সেই মিষ্টি তৈরির পেছনে কত পরিশ্রম আছে, কত ইতিহাস আছে। আজ রান্নাঘরের মিষ্টি উৎসবে আমরা এমন তিনজন বিখ্যাত মিষ্টি প্রস্তুতকারককে পেয়েছি যাদের মিষ্টি কিন্তু ইতিহাসে স্থান করে নিয়েছে। খাতা পেন নিয়ে আপনারা তৈরি থাকুন। প্রথমেই ডেকে নেব বিখ্যাত ঋষিরার ফেলুমোদকের অমিতাভবাবুকে। ইনি হচ্ছেন সেই বিখ্যাত ফেলুমোদকের অমিতাভবাবু। নমস্কার। আচ্ছা, আপনাদের এই ফেলুমোদক তো বহুদিনের প্রতিষ্ঠান। হ্যাঁ, বহুদিন, প্রায় বলা যেতে পারে যে এই ফেলুমোদক নামটাই হয়েছে 170 বছর ধরে। তারও আগে 30 বছর আগে এই প্রতিষ্ঠান ছিল, মানে প্রায় 200 বছর। বহু বিখ্যাত মানুষজন আপনাদের গজার ফ্যান ছিলেন বলা যেতে পারে। একদমই ঠিক। সবার আগে যার নাম আমরা না করলেই নয়, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব আমাদের এই গজা খুব প্রশংসা করতেন। আর সবথেকে আনন্দের বিষয় হলো এটাই যে তাকে নিয়ে বহু ঘটনা এই গজার সঙ্গে মিলিয়ে আছে, এবং সেটা আমাদের বংশ পরম্পরা আমরা শুনে এসেছি। এবং সেটা হচ্ছে যে ঠাকুর একদিন কন্যাগড়ে এসেছিলেন উনি হরিকীর্তন শুনতে বা হরিভক্তি কোনো প্রোগ্রামে। তো সেখানে এসে ঠাকুর তো একটু পা উঁচু করে বসে খেতেন মুখের কাছে সামনে খাবারটাকে নিয়ে। তো খেতে খেতে তখন ঠাকুরের পেটে কোনো জায়গা ছিল না। যখন ওরা ভক্তরা বলছেন যে ঠাকুর আপনাকে দুখান লুচি দিই বা কিছু, না 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 আর পেটে জায়গা নেই। তো যখন একজন ভক্ত হঠাৎ করে বললো একটু গজা দেবো, তখন ঠাকুর বললেন হঠাৎ করে আচ্ছা দে তাহলে দুখান। তখন একটা ভক্ত হঠাৎ করেই জিজ্ঞাসা করলেন উৎসুক হয়ে, এ কী ঠাকুর এই তো বললেন পেটে জায়গা নেই, তাহলে এখনই গজার কথা বললেন? তো ঠাকুর বললেন ওরে বুঝলি না, গজা হচ্ছে বড়লাট। বড়লাট বলতে উনি এটাই বুঝলেন যে ভিড় বাজারেতে যাওয়ার সময় যখন বড়লাট তখনকার দিনে ইংরেজদের আমলে যখন আসতেন সাথে সাথে বাজার ফাঁকা হয়ে যেত। তো এটা ঠাকুরের কাছে খুব বড় পাওনা আমাদের যে আমাদের আমাদের প্রোডাক্টকে উনি তুলনা করেছেন, এবং সেই থেকেই বয়ে আসছে তার আশীর্বাদ। এবং এছাড়াও আমাদের ওখানে ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বর্তমানে সবাই প্রায় এই গজার প্রশংসা করেন। তো এত যে মিষ্টির কথা আমরা শুনছি, সেই মিষ্টির রেসিপি আপনি আমাদের সঙ্গে শেয়ার করবেন না, সেটা তো হতে পারে না? নিশ্চয়ই। তো আজকে কি আপনি আমাদের দেখাচ্ছেন গজা বানিয়ে? একদম, গজা বানিয়ে দেখাবো। তাহলে একটু আমাদের বলে দিন যে গজা বানাতে কি কি লাগছে। ওকে, গজা বানাতে সবার আগে লাগবে ময়দা। এই ময়দাটা ফাইবার বেশি হতে হয় এবং স্ট্রেচ ফ্রি হতে হয়, সম্পূর্ণ আলাদা ধরনের ময়দা। আর একে সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে, এর মধ্যে যেন কোনো রকম কোনো ময়দা ছাড়া অন্য কোনো প্রোডাক্ট না থাকে। এবং তার সাথে যেটা লাগে জল, সেটা ঠান্ডা হতে হবে, এবং ঘি, ঘিটা সম্পূর্ণ সাদা হতে হবে। তাহলে শুরু করে দিন আপনি। নিশ্চয়ই। তো সবার আগে হচ্ছে এই ময়দা, আমরা ময়দাটাকে আগে জায়গার মধ্যে ঢালবো। এবার এখানে সব থেকে আগে যেটা দরকার যে মাঝখানেটা হোল করে তার মধ্যে একটু ঘি দিতে হবে। এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে জল। এবার আস্তে আস্তে ময়দাটাকে এর পর্যন্ত এর পরিমাণের থেকে জলের পরিমাণটা একটু কম, একটু কম। আচ্ছা, এবার যেটা করতে হবে যে খুব আস্তে আস্তে একে মেখে যেতে হবে, এবং এর গায়ে যেন ছাড়া ছাড়া ভাব থাকে, মানে বলা যেতে পারে যে এর মধ্যে এয়ার গ্যাপটা চাই। গজাটা হওয়ার জন্য এটা খুব দরকার। এবং আস্তে আস্তে যেটুকু যেটুকু জল লাগবে একেবারে দিয়ে না মেখে, খুব আস্তে আস্তে দুটো হাত দিয়ে টিপিক্যাল ময়দা, একদমই নয়, একদমই নয়।
দেখো অমৃতা আস্তে আস্তে আমরা এটাকে মেখে ফেলেছি এবং কমপ্লিট একটা ডো তৈরি হয়ে গেছে। এই ইলাস্টিসিটি ব্যাপারটা গজার ক্ষেত্রে খুব দরকার এবং এটাকে ম্যারিনেট করতে হবে কমপক্ষে আধ ঘন্টা কোনো ভিজে কাপড়ের মধ্যে মাখা ময়দাটাকে। ঠিক এবার দেখুন এই পিস পিস করা এটা আমরা প্রচেষ্টা করছি। এবার দেখা যাচ্ছে যে গজাটা পিস কাটা হয়ে গেছে এবং এদিকে আমাদের ঘিও গরম হয়ে গেছে এবং এটা মাথায় রাখতে হবে যে 130 ডিগ্রি টেম্পারেচারের উপর ছাড়তে হবে। সেটা করতে করতে অনেকটাই অভ্যেস হয়ে যাবে। তো এর মধ্যে আমরা হালকা করে সব একসাথে নয় হালকা করে আমরা গজাগুলো ছাড়তে থাকি। দেখা যাচ্ছে যে আমাদের গজা প্রায় হয়ে এসছে, তার একটা আকার ধারণ করেছে এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে শিরাটা, এই শিরাটা করতে গেলে 4 কিলো চিনি এবং 2 কিলো জল, তবেই এই শিরাটা তৈরি হবে। এটার মধ্যে কতক্ষণ রাখতে হবে? ঠিক শিরার মধ্যে 7 থেকে 8 মিনিট রাখতে হয়। এগুলোকে আস্তে আস্তে আমরা এই বারকোশের মধ্যে তুলে রাখবো। দেখে তো মনে হচ্ছে গজাগুলো রেডি, একদমই রেডি। এবার একটা টেস্ট করে দেখি ব্যাপারটা। দেখুন কোনো রকম কোনো দাঁতের কোনো প্রেসার দরকার হয় না, জাস্ট জিভের লালার মধ্যে এটা মিল হয়ে যায়। একদমই অসাধারণ খেতে হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে আমাদের দর্শকদের সঙ্গে এই বিখ্যাত গজার রেসিপি শেয়ার করার জন্য। আমরা কিন্তু আপনাকে শুধু গজার রেসিপি আমাদের দিয়ে আপনি চলে যেতে পারবেন না, আরও একটা কিছু রেসিপি আমরা জানতে চাই। নিশ্চয়ই এই গজার সাথে সাথে আরেকটা যে রেসিপি আছে দেখাবো সেটা হচ্ছে চন্দনী ক্ষীর। গজার যেমন বয়স বলা যায় চন্দনী ক্ষীরের বয়স তার থেকেও অনেক বেশি, অনেক পুরনো এই চন্দনী ক্ষীর আজকে আমরা করে দেখাবো। চন্দনী ক্ষীর বানাতে যে উপকরণ লাগে তার সব থেকে আগে বিশেষত হচ্ছে দুধ। এই দুধটা পিওর গরুর দুধ হতে হবে। গরুর দুধে দেখা যায় যে একটু লালচে ভাব থাকে, সেটা যেন এর মধ্যে থাকে। সেকেন্ড উপকরণ হচ্ছে চিনি। থার্ড উপকরণ হচ্ছে নলেন গুড়। এই নলেন গুড়টা অপশনাল, শীতের ক্ষেত্রে নলেন গুড়, গরমের ক্ষেত্রে আম, আর এমনি ক্ষেত্রে সাদা। হ্যাঁ আমেরও চন্দন ক্ষীর হয় আর খুব সুন্দর লাগে, আম বাঙালির চন্দন ক্ষীর বলা যেতে পারে। তো এই দুধটা আমরা এবার কড়ায় ঢালবো। এবং এই দুধটাকে কন্টিনিউ হিট দিয়ে আমরা নাড়তে থাকব। দেখা যাচ্ছে যে দুধের ঘনত্ব প্রায় হয়েই এসছে এবং অলমোস্ট আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এবার এর যেটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চিনি আর নলেন গুড় অ্যাড করা। তো ফার্স্টে আমরা চিনিটা দেবো, এর মধ্যে পরিমাণ মতো দিতে হবে। মানে 1 কিলো যদি দুধ হয় তাতে আপনার চিনি পড়বে 20 থেকে 25 গ্রাম মাত্র, এবং তারপর তাতে দিতে হবে আমাদের নলেন গুড়। এই নলেন গুড়টা দিতে হবে 30 থেকে 40 গ্রাম মতন 1 লিটার দুধে। এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আচ্ছা গার্নিশিং এর জন্য এর উপর একটু গোলাপ ফুল বা গোলাপ পাতি ছড়িয়ে। অপূর্ব খেতে হয়েছে এই চন্দনী ক্ষীর এবং আপনারা অসাধারণ দুটো রেসিপি পেলেন এবং আমরা ধন্যবাদ জানাতে চাই অমিতাভবাবুকে এতটা সময় ব্যয় করে আমাদের কাছে আসার জন্যে এবং আমাদের রান্নাঘরের দর্শকদের এত সুন্দর দুটো রেসিপি জানার জন্য। সত্যি তাই, সবার আগে ধন্যবাদ অমৃতা তোমাকে এবং জি বাংলার সমস্ত টিমকে যাদের জন্য আজ আমরা একটা এত বড় প্ল্যাটফর্ম পেয়েছি এবং আমাদের ইতিহাস সবার সাথে শেয়ার করতে পেরেছি।
নমস্কার, রান্নাঘরে আপনাকে স্বাগত। আচ্ছা, এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনি কিভাবে যুক্ত একটু যদি বলেন এবং আপনার নামটা? আমি পার্থ নন্দী, আমি এই প্রতিষ্ঠানের ফিফথ জেনারেশন। আর প্রচুর বিখ্যাত ব্যক্তিত্বরা তাদের বাড়িতে এই দোকানের মিষ্টি বিভিন্ন অকেশনে নিয়ে গেছেন, সেটা নিয়ে যদি একটু বলেন আমাদের দর্শকদের। প্রথমেই নাম করবো সতীৎ রায়। হ্যাঁ, ওনার বৌমা ছেলে এখনো আসেন, আমাদের জল ভরা ওনাদের খুব ফেভারিট। হ্যাঁ, সত্যজিৎ রায় পার্সোনালি মালাই রোল আর জল ভরা খুব পছন্দের ছিল। অভিষেক বচ্চনের বিয়েতে আমাদের গেছিল মিষ্টি। তারপরে এই মুহূর্তে সিএম আমাদের খুব বড় ভক্ত। আজকে আমাদের দর্শকদের জন্য আপনারা কি প্রিপারেশন দেখাচ্ছেন? আজকে আমি দুটো জিনিস দেখাবো। প্রথমে দেখাবো মালাই রোল। আচ্ছা, যেটা সত্যজিৎ রায়েরও প্রিয় বললেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরে একটা ফিউশন ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট সন্দেশ। আচ্ছা, তো মালাই রোল তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে যদি একটু বলেন? মালাই রোল তৈরি করতে মেন ইনগ্রিডিয়েন্ট লাগে মালাই, যেটা আমরা কিছুক্ষণ আগেই তুলে রেখেছি। হ্যাঁ, তাছাড়া এবারে সন্দেশ লাগবে, যে সন্দেশটাকে আমরা বানাবো এখন। প্রথমে ছানাটাকে আমি কড়াই পুরোটা ইয়ে করব, চিনি মিশিয়ে দিলাম। এবারে কন্টিনিউয়াস প্রসেসে এটাকে আমাকে ঘাঁটতে হবে। এই কতক্ষণ লাগে মোটামুটি এই প্রসিডিউরটা? এটা মনে করুন 15 মিনিট করে। এবারে আমরা এটাকে নামাবো, নামিয়ে ঠান্ডা করে আমরা রোল স্টাফিং এর জন্য রেডি করব। আমরা এটা তুলে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে এটাকে স্টাফ করবার জন্য রেডি করব। প্রথমে এটার সঙ্গে কাজু মিক্স করব, তারপর এটার সঙ্গে গোলাপ জল, গোলাপ জল দিয়ে মিশিয়ে এটাকে মাখব। মালাই নিলাম, এই স্টাফটাকে এর মধ্যে দিয়ে আস্তে করে রোল করে দেবো। এটাকে মাঝখান থেকে কেটে দেবো। এইটা একটা খেয়ে দেখো। দারুণ খেতে, সত্যজিৎ রায়ের প্রিয় মিষ্টি, আপনাদেরও ভালো লাগবে, বাড়িতে ট্রাই করে দেখুন। আর যতক্ষণে আমি এটা শেষ করি ততক্ষণে আপনারা দেখে নিন ফরচুন টিপ অফ দ্য ডে। বাড়িতে মিষ্টি তৈরির সময় স্টিলের বা লোহার হাতার বদলে কাঠের হাতা ব্যবহার করলে মিষ্টির স্বাদ 40% পর্যন্ত বেড়ে যায়। আচ্ছা, এরপর আপনি কি মিষ্টি তৈরি করবেন? এবারে চকলেট ব্ল্যাক ফরেস্ট সন্দেশ। চকলেট ব্ল্যাক ফরেস্ট? হ্যাঁ। আচ্ছা, এই এরকম অদ্ভুত একটা ফিউশনের আইডিয়া কিভাবে মাথায় এলো? এটা কেকের দোকান থেকেই এসেছে। আচ্ছা, কেকে যেরকম আমরা রামবল খাই। হ্যাঁ, রামবলের ভেতরে কেক থাকে আর উপরটা চকলেট দিয়ে কোটেড থাকে, সেরকমই আমরা ভাবলাম যে যদি এটাকে ভেতরে সন্দেশ আর উপরে চকলেট দিয়ে কোট করা যায় তাহলে কিরকম। আচ্ছা, সেটা থেকেই এখানে এই আইডিয়াটা এসেছে। তো এটাতে কি কি উপকরণ লাগছে যদি একটু বলেন? চকলেট সন্দেশ, চকলেট, পিওর চকলেট যেটা, সেটা গলানো অবস্থায় লাগছে। আচ্ছা, ক্রিস্পি চিপস আর চকলেট চিপস। আচ্ছা, এই সন্দেশটা তৈরি করা আছে অলরেডি? অলরেডি তৈরি করা আছে। আমি প্রথমে চকলেট সন্দেশটা নিলাম, তারপর ওর সঙ্গে চকলেট চিপস পাইল করলাম। এই যে সন্দেশটা বানানো আছে এটা কি আপনি আগে যেভাবে আগের মতনই করে বানিয়েছি? শুধু ওইটা প্লেন সন্দেশ ছিল বলে ওইটার সঙ্গে কোনো কিছু মিক্স করা হয়নি। এটা ফ্লেভার, এটা যেহেতু চকলেট সন্দেশ তাই জন্য চকলেট মিশিয়েছি আমি, ডার্ক চকলেট মিশিয়েছি। ডার্ক চকলেট। এরপরে আমি এটাকে ছোট ছোট ডো বানিয়ে নেব।
অসম্ভব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ এরকম ডেলিশিয়াস দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি শিওর আমাদের দর্শকরা এই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করে দেখবেন, বাড়িতে ট্রাই করতে না পারলে ওনাদের দোকান তো আছেই, গিয়ে কিনে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। নমস্কার। বলেছিলাম তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব আসবেন, এই তৃতীয়জন হচ্ছেন বিখ্যাত মিষ্টির দোকান বলরাম মল্লিক এবং রাধারমন মল্লিকের কর্ণধার সুদীপবাবু। আসুন ওনাকে ডেকে নেওয়া যাক। এসে গেছেন ওনার সমস্ত ইলাবোরেট অ্যারেঞ্জমেন্ট নিয়ে। সুদীপবাবু রান্নাঘরে আপনাকে স্বাগত। আচ্ছা, প্রথমেই বলুন আপনাদের এই ক্রমবর্ধমান শাখা সিক্রেটটা কি? না, আমরা বেশি শাখা করিনি, আমরা জিনিসটাকে ভৌতিকভাবেই রাখতে চেয়েছি। যতগুলো দোকান আমাদের নিজেরাই দোকান, আমরা নিজেরাই অপারেট করি। ভবানীপুরের দোকানটা হচ্ছে আমাদের মেন দোকান, সেটাকে আমরা বড় একটা মলে রাখা দিয়ে চলেছি। ওটা একটা নতুন জিনিস করবো, একটা মিষ্টির মিউজিয়াম করবো। আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানটা কীরকম বয়স হবে? 132 বছর হচ্ছে। তো এই 132 বছর ধরে নিশ্চয়ই নানা রকম ফিউশন মিষ্টি অ্যাড হয়েছে, মানে শুরুর দিক থেকেও কি আপনাদের টেন্ডেন্সি ছিল যে একটুখানি অন্যরকম মিষ্টি বানাবো? যেটা আমি শুনেছি হিস্ট্রিতে, আমার গ্রেট গ্র্যান্ডফাদার ও যখন শুরু করেছে শুধু সন্দেশ বানাতেন, তারপরে আস্তে আস্তে ময়দার জিনিস অ্যাড হয়েছে, তারপরে আস্তে দরবেশ অ্যাড হয়েছে, তারপরে বাবা দই অ্যাড করেছে। তো এই অন্যরকম মিষ্টির মধ্যে আজকে আমাদের রান্নাঘরে আপনি কি দেখাতে চলেছেন? আজকে এই আইটেমটা খুব স্পেশাল, অমৃত পাথুরি সন্দেশ। তা এই এই অভিনব আইটেমটা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে যদি একটু বলেন? এটা একটা মেলবন্ধন, রসগোল্লা, মানে মাছের জায়গায় রসগোল্লা, গ্রেভির জায়গায় সর্ষের গ্রেভির জায়গায় রাবড়ি আছে, আর ছানা আছে, সব মিলিয়ে একটা মেলবন্ধন। তো এটা আমরা ভাপে তৈরি করব। ভাপে তৈরি করার পরে যখন সার্ভিস হবে তখন ভেজে ভেজে গরম সার্ভিস করা হবে। আচ্ছা, তারপর আবার ভাজতে হবে? শুরু করি? একদম নিশ্চয়ই। ছানাটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি, ফ্রেশ ছানা জল ঝরিয়ে ঠান্ডা করে রেখেছি, তারপরে আমরা একটু এটাকে মিষ্টি করতে হবে, তাই জন্য আমরা গুড় ইউজ করছি। রসগোল্লা নেব, এটা একটা সর আর ক্ষীরের একটা মিশ্রণ, যেটা বলেছিলাম গ্রেভির জায়গায় ইউজ করছি। একটু ড্রাই ফ্রুটস নেব, এগুলো একটা টেক্সচার ক্রিয়েট করে। যেমন পাতুরি মোড়া হয় মাছের, ওরকম করে মুড়ব। এখানে আমরা নিচের স্তরে জল দিয়েছি, জলটা ফুটছে। অল্প ঘি লাগে এটা, যাতে জাস্ট গ্লেজ করার জন্য আর একটু ভেজে গরম করে সার্ভ করার জন্য। এবার আমরা একটা পাতুরি, নিশ্চয়ই এতক্ষণ হয়ে গেছে, প্রচুর খেয়েছেন, অমৃত পাতুরি সন্দেশ খেয়ে দেখুন, খুব ইন্টারেস্টিং দেখতে, আমার মানে খেতেও ভীষণ ইন্টারেস্টিং হবে। অসাধারণ, ভীষণ ভালো, থ্যাংক ইউ সো মাচ। অমৃত পাতুরি সন্দেশের পর আমাদের পরবর্তী কি রেসিপি আপনি দেখাচ্ছেন? এটা রসগোল্লা ফ্ল্যাম্বে। ওকে, এটা কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে? ফার্স্ট সবচেয়ে মেন আইটেম হচ্ছে নলেনগুড়ের রসগোল্লা, একদম ট্রেডিশনাল আর আমাদের খুব ফেমাস নলেনগুড়ের রসগোল্লা।
সেটাকেই ফ্ল্যাম্বে করেছি আমরা। তারপর আছে নলেন গুড়ের ক্ষীর আর বাটার। শুরু করা যাক। আমি এটাকে একটু কোমরে বেঁধে নিচ্ছি, তাহলে এই মনে হবে সত্যিকার ময়রা। ফার্স্টে বাটার দেবো, বাটারটা মেল্ট হয়ে গেলে আমরা রসগোল্লাগুলো ছাড়ব। এটা ক্রিম দিয়ে লাস্টে ফিনিশ করবো। এটা কি গরম সার্ভ করা হয় না ঠান্ডা করা? একদম গরম। হে শুভারম্ভ হো শুভারম্ভ মঙ্গল বেলা আই স্বপ্নো কি ডহরি। অদ্ভুত গীত হয়েছে, এরকম টেস্টের কোনো মিষ্টি আমি আগে কোনোদিন খাইনি। থ্যাংক ইউ সো মাচ, এরকম অদ্ভুত সুন্দর দুটো রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। রান্নাঘরের তরফ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি বাংলায় মিষ্টি উৎসব আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।